ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বানে আজকের যে সাংবাদিক সম্মেলন, এই সভায় উপস্থিত সম্মানীয় চেয়ারম্যান শ্রীযুত রঞ্জিত দাস মহোদয়, উপস্থিত আছেন যুগ্ম কনভেনার শ্রী প্রদীপ ভৌমিক মহোদয়, উপস্থিত আছেন প্রেজারার শ্রী শঙ্কর পাল মহোদয়, উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাইয়ারা, সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি এক দিবসীয় কনভেনশন সম্পর্কে দু চারটি কথা বলছি। আমরা আগেও সাংবাদিক সম্মেলন করে আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম যে আগামী দিনে আমরা একটা কনভেনশনের মধ্য দিয়ে আমাদের ১৬ দফা দাবিকে সামনে রেখে আমরা একটা কনভেনশন অনুষ্ঠিত হবে রবীন্দ্র শতবার্ষিক ভবনের ২ নং হল গিয়ে। ওই কনভেনশনে আমাদের একটা শক্তিশালী কমিটি গঠিত হবে এবং এই রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের যে অর্থনৈতিক বঞ্চনা, সেই বঞ্চনা নিয়ে আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচিতে আমরা অবতীর্ণ হব। এবং আপনারা জানেন এই রাজ্যের বিজেপি আগে একটি সরকার ইলেকশন আগ মুহূর্তে এবং তাদের যে ভীষণ ডকুমেন্ট ছিল, সেই ডকুমেন্টে কর্মচারীদের যে ২০১৬ ইংরাজি সন থেকে যে এরিয়ার সহ সপ্তম বেতন কমিশন প্রদান করার যে ঘোষণা দিয়েছিল, আজকে প্রায় ৭.৫ বছর অতিক্রান্ত এই সময় পর্যন্ত এই রাজ্যের সর্বস্তরের কর্মচারী সমাজ আবারও অর্থনৈতিকভাবে বঞ্চিত হয়েছেন এবং তারা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলির মাত্র আংশিক ০.৪ ফ্যাক্টর তারা পূরণ করেছে। আর বাকি যে আমাদের যে সমস্ত বাতাগুলি, অর্থাৎ গ্র্যাচুয়েটি, হাউস রেন্ট, বিভিন্ন যে বাতাগুলি সপ্তম বেতন কমিশনের, সে বাতাগুলি আজকের এই রাজ্যের যারা পেনশনে চলে গেছে তারা এই বঞ্চনা নিয়ে তারা বাড়িতে চলে গেছেন, তাদের আশা আকাঙ্ক্ষা মধ্যে জল ঢেলে এই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে আর আমরা বঞ্চিত হতে হতে সবাই অবসরে চলে যাচ্ছি। এই বঞ্চনাগুলি দূরীকরণের জন্য ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন আগামী ২০শে নভেম্বর রবীন্দ্র শত বার্ষিক ভবনে যে এক দিবসীয় যে কনভেনশন অনুষ্ঠিত হবে, এই অনুষ্ঠান এই কনভেনশনে আমাদের শক্তিশালী একটা কমিটি গঠিত হবে এবং এই কমিটি আগামী দিনে এই সকল অংশে শিক্ষক কর্মচারীদের বঞ্চনা দূরীকরণের জন্য আমরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব। এই এই জায়গাতে আমরা আজকের এই সাংবাদিক সঙ্গে এই প্রতিশ্রুতি আমার রইল আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে কতজন সম্মেলনে অংশগ্রহণ করবে? প্রায় ৫ শতাধিক কর্মচারী, আমাদের এই সম্মেলনে অংশগ্রহণ এবং বিভিন্ন আমরা এই এক দিবসীয় যে কনভেনশন, সেই কনভেনশনকে আমরা ভিত্তি করে যে আমরা যে সমস্ত মহকুমা ভিত্তিক যে আমরা সফর করেছি, সেই সফরে আমাদের মহকুমা ভিত্তিক সমস্ত কর্মচারীদের আমরা ব্যাপক সাড়া পেয়েছি, তারা সমস্ত মহকুমা থেকে আমাদের এই এক দিবসীয় কনভেনশনে তারা আমাদের এই কনভেনশনে এসে উপস্থিত হয়ে এই কনভেনশনকে সাবলীমণ্ডিত করে গড়ে তুলবে। ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে আজকের যে সাংবাদিক সম্মেলন, সেই সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন। ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এই রাজ্যে অন্যতম ঐতিহ্যবাহী কর্মচারী সংগঠন। এই সংগঠন তার জন্মলগ্ন থেকেই রাজ্যের সর্বস্তরের সরকারি, আধা সরকারি ও অনিয়মিত কর্মচারীদের জন্য নিরলস লড়াই সংগ্রাম করে আসছে। দীর্ঘ ২৫ বছরের বাম শাসনে রাজ্যের কর্মচারীরা সারা দেশের নিরিখে সর্বনিম্ন বেতন ভোগ কর্মচারীতে পরিণত হয়েছে। এর ফলশ্রুতিতে ২০১৮ এর বিধানসভা নির্বাচনে পরাস্ত হয় সিপিআইএম নেতৃত্বাধীন বামপন্থ সরকার, ক্ষমতায় অধিষ্ঠিত হয় বিজেপি আইপিএফ জোট সরকার। কর্মচারীর কোন বিজেপি ও সরকারের মিথ্যে প্রতিশ্রুতিতে ভেবেছিল হয়তো তাদের ভাগ্যের চাকা এবার ঘুরবে, কিন্তু বিগত ৪.৫ বছরের বিজেপি শাসনে মোহভঙ্গ হয়েছে শিক্ষক কর্মচারী। কর্মচারীরা আজও পায়নি বহু চর্চিত সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন ভাতা। দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীরা ৩৮% মহার্গ রিলিফ পেলেও রাজ্যের শিক্ষক কর্মচারীরা ও পেনশনাররা পাচ্ছেন মাত্র ৮% মহার্গ ভাতা।
সারা রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী অত্যন্ত আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করছে। পূর্বতন সরকারের আমলে 10 বছর চাকুরির পর এক নিয়মিত বেতনক্রম পাওয়ার অধিকারী হতেন। বর্তমানে বিজেপি সরকার সেই সুযোগটুকু কেড়ে নিয়েছে। সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করার প্রতিশ্রুতি পালন করেনি এই সরকার। পিএসইউ এর কর্মচারীদের সরকারের কর্মচারীর নেই পেনশন প্রদান নিয়েও কোনো সিদ্ধান্ত হয়েছে। এই অবস্থায় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন নীরব দর্শকের ভূমিকায় থাকতে পারে না। তাই রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লড়াইকে আরও ব্যাপক শক্তিশালী করার লক্ষ্যে আগামী 20 নভেম্বর 2022 তারিখে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিক ভবনের 2 নং সভাগৃহে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন কোষ্ঠবিষ্ট মনির এক দিবসীয় কনভেনশনের উদ্বোধন করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী বিরোধী সিনহা মহাশয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর অজয় কুমার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্বভারতীয় কংগ্রেস কমিটি ও শ্রী সুদীপ রায় বর্মন মহোদয়। মাননীয় সদস্য ত্রিপুরা বিধানসভা প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ তথা বরিষ্ঠ শিক্ষক কর্মচারী নেতা শ্রী শান্তিরঞ্জন দেবনাথ মহাতো। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সমীর রঞ্জন বর্মন ও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী গোপালচন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী জারিতা লাইটপাং সম্পাদিকা সর্বভারতীয় কংগ্রেস কমিটি ও শ্রী আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক ত্রিপুরা বিধানসভা। কনভেনশনের সভাপতিত্ব করবেন ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের পোষ্টবিষ্ট ভবনের সভাপতি শ্রী সুশান্ত চ্যান চৌধুরী। রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে উক্ত কনভেনশনে দলে দলে যোগদান দেবার বিনম্র আবেদন জানাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন। জয় হিন্দ, বন্দে মাতরম। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.